মকর সংক্রান্তির প্রাক্কালে জয়দেব মেলার নিরাপত্তার ব্যবস্থা খুঁটিনাটি পর্যালোচনা করলেন বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে বীরভূম জেলা পুলিশের শীর্ষস্থানীয় কর্তাদের নিয়ে একটি জরুরি মিটিং সারেন। এই মিটিংয়ের পর পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী সাংবাদিকদের জানান, মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেবের মেলাকে পুরো কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে। এসডিএফ, গোয়েন্দা বিভাগ, ড্রোন ক্যামেরা সহ অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জয়দেব মেলায়। ঘাট সহ প্রত্যেকটি আখড়া এবং প্যান্ডেলের সিসি ক্যামেরা, স্পেশাল মোবাইল ভ্যান, স্পেশাল কন্ট্রোল রুম, এছাড়াও মেলার বাইরে যথেষ্ট পরিমাণে নজরদারি চালানো হবে বলে জানান। সিভিক সহ 2,500 জন পুলিশ বাহিনী রাখা হবে জয়দেব মেলায়। বীরভূমের জয়দেব কেন্দুলি থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। কিভাবে মানে প্রস্তুতি আর কি আপনারা নিরাপত্তা? দেখুন, জয়দেব মেলা আপনারা জানেন একটু ঐতিহাসিক মহোৎসব আছে, বীরভূম জেলার জন্য একটু প্রাউডের বিষয় আছে, গর্বের বিষয় আছে। তো সিভিল প্রশাসন আর পুলিশ প্রশাসন আমরা দুজন মিলিয়ে এখানে মেলা অ্যারেঞ্জমেন্ট করেছি। আজকে এখান থেকে যত বাইরের অফিসার ও যে লোকাল তোমার যে এখান থেকে জেলার অফিসার আছে, সুপিরিয়র অফিসার, সবকে ব্রিফ করা হয়েছে কি কি কার কী দায়িত্ব থাকবে আর কীভাবে আমরা ইনশিওর করবো কি মানুষ এসে এখানে পিসফুলি করতে পারে। কিছু যে স্যালিয়েন্ট পয়েন্টস আছেন আপনাকে বলে রাখছি আমরা কী কী ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসন পক্ষ থেকে। এখানে আপনারা জানেন অ্যান্টি ক্রাইম টিম একটু আমরা বার করে রেখেছি, ফুট পেট্রোলিং আমরা ইনশিওর করেছি, ড্রোন সার্ভিলান্স হচ্ছে, সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্ভিলান্স করা হচ্ছে, আর এছাড়া স্পেশাল কন্ট্রোল রুম আমরা যে বানিয়েছি রাউন্ড দ্য ক্লক উপরে, সমস্ত সুপিরিয়র অফিসার সঙ্গে আওয়ারলি রিপোর্ট আমরা কালেক্ট করছি কি ক্রাউডের কী মুভমেন্ট আছে। আর স্টার্টিং ফ্রম যে দুটো আমার মেন পয়েন্ট আছে, যেখান থেকে পায়ের মোড় হলো আর আপনার জেলে মোড় আছে, ওখান থেকে কত গাড়ি ঢুকছে, কত লোক আসছে, উই উইল টেক কেয়ার অফ দ্যাট, সবের হিসাব রাখবে সো দ্যাট কোনোভাবে কোথায় বেশি ক্রাউড হচ্ছে তো আগে থেকে আমরা ম্যানেজ করতে পারি। এছাড়া আমার উইনার্স টিম যে আছে জেলার, ওকে বি আমরা এখানে মোতায়েন করা হয়েছে, কোনোভাবে ই টিজিং বগেরা না হয়, কোনো পকেটিং না হয়, যাই জন্য ব্যবস্থা অ্যান্টি ক্রাইম টিম এখানে রাখা হয়েছে। আর আশা করছি কি মানুষকে কোনো অসুবিধা হবে না। মোর আওয়ার সিভিক আর পুলিশ মিলিয়ে মোর দ্যান 2,500 আমরা টোটাল ফোর্স এখানে মোতায়েন করেছি। স্যার, গতকাল পশ্চিম বর্ধমান সিটি সেন্টারে দুজন আত্মদাহী ধরা পড়েছে, তো সেই হিসাবে কি জয়দেব মেলা এক্সট্রা কোনো জয়দেব মেলা আপনারা জানেন এস চেক হয়ে, এস চেক জন্য আমরা মন্দিরের টেম্পলের বাইরে এস চেক থাকবে আমার, আর ডিএফএমডি আমরা লাগাবো। এছাড়া আমরা হ্যান্ডহেল যে আপনার মেটাল ডিটেক্টর থাকে ওকে বি রেখেছি যে র্যান্ডম লোকগুলিকে চেক করবে, পাবলিককে বি বলা আছে, আর বিডিডিএস টিম বি একটু ওখানে থাকছে প্রিভেন্টিভভাবে কোনো এমন কোনো সন্দিগ্ধ জিনিস পাওয়া যায় সঙ্গে সঙ্গে ওকে আমরা ট্যাকল করতে পারি, একটু এসওপি দিয়ে আছে ওকে ফলো করবো। থ্যাংক ইউ স্যার।